কত কোন রিপোর্ট দিবা রে ওই বহুত ভারী পড়ে যাবে এক একটার পর হ্যাঁ জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ল চাঁচলের পাহাড়পুরে। মঙ্গলবার এই ঘটনায় বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ ওঠে। জানা গেছে, বিতর্কিত একটি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে তৈমুর আলী এবং তৈহিদ আলীর পরিবার। তাদের দাবি, ওই জায়গা তাদের নামে রয়েছে। অভিযোগ, রাইহান শেখ নামে এক ব্যক্তি দলবল নিয়ে সেই জমি দখলের উদ্দেশ্যে এদিন এলাকায় মারধর এবং ভাঙচুর চালায়। সুরাতন বেউয়া নামে এক বৃদ্ধা জখম হন। এই মুহূর্তে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, যে সময় এই ঘটনা ঘটে বাড়ির পুরুষ সদস্যরা সেই সময় উপস্থিত ছিলেন না। চিৎকার চেঁচামেচি শুনে তারা সেখানে এলে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে স্থানীয়রা প্রতিরোধ করতে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও রাইহান শেখের দাবি, ওই জায়গার পেছনে তার জমি রয়েছে। সেই জমির প্রবেশপথে তৈমুর আলী ও তৈহিদ আলীর পরিবারের লোকেরা দখল করে রয়েছে। সেই জায়গা উদ্ধার করতে গেলে তাদের উপরে আক্রমণ করা হয়। ঘটনায় চাঁচল থানায় রাইহান শেখ সহ ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চাঁচল থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।